বিবাহ বার্ষিকীতে লকডাউনের জেরে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আইনজীবী ভাস্করদেব বর্মা। করোনা আবহে লকডাউনে দুর্বিষহ অবস্থা সাধারণ মানুষের, মিলছে না শিশু সহ বয়স্কদের ঠিক মতো খাবার, আর এই অবস্থায় বামপন্থীরা এদের পাশে দাঁড়িয়েছে। এবারে এমন কাজে এগিয়ে এলেন আইনজীবী ভাস্করদেব বর্মা এবং তাঁর স্ত্রী। রবিবার তাঁদের বিবাহ বার্ষিকী, এদিন তাঁরা অসহায় শিশুদের খাবার দিতে এগিয়ে এলেন। রাজধানীর চন্দ্রপুরে শ্রীলঙ্কা বস্তিতে গিয়ে শিশুদের মধ্যে বিলি করেন চকোলেট, বিস্কুট, ম্যাগি সহ বিভিন্ন জিনিস। সাউথ চন্দ্রপুর জেবি স্কুলে এই সমস্ত সামগ্রী বন্টনে উপস্থিত ছিলেন সমাজসেবী পাঞ্চালী ভট্টাচার্য, জয়া বর্মন সহ অন্যান্যরা। আজকে আমি এখানে এসেছি, আমার পাশে দাঁড়িয়ে আছে ভাস্করদেব বর্মা, বিশিষ্ট আইনজীবী, আমার ডান দিকে স্ত্রী। ওরা একটা খুব দারুণ সিদ্ধান্ত নিয়েছে, এখন লকডাউন চলছে, তো সাধারণ গরিব মেহনতি মানুষের অবস্থা খুব খারাপ। তো আমাদের এই এলাকাতে আমাদের পার্টির তরফ থেকে আমাদের ত্রাণ দেওয়া হচ্ছে আগরতলা শহরে সর্বত্র। তো এটা দেখে ভাস্কর ভীষণ অনুপ্রাণিত হয়েছে, ও মানে যেটা আমার খুব বলতে খুব ভালো লাগছে যে আজকে ওদের বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে আজকে সে এই এলাকার সমস্ত শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। আমার মনে হয় একটা অভিনব কর্মসূচি এবং তাদের পরিবারের পক্ষ থেকে একটা দারুণ সিদ্ধান্ত। আমরা সবাই মিলে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার মনে হয় এটা থেকে অনেকেই হয়তো অনুপ্রাণিত হবে এবং তারাও তাদের বিবাহ বার্ষিকীতে এইভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। করোনা ত্রাসে সারা দেশব্যাপী লকডাউন চলছে তথা আমাদের ত্রিপুরাতে লকডাউন চলছে। এই লকডাউন অবস্থায় সরকার জনগণ করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছে, কিন্তু পাশাপাশি এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের প্রেক্ষাপটে অন্য সাইডে যারা অনাহারে, যারা শ্রমিক শ্রেণী মানুষরা অনাহারে মারা যাচ্ছে, রেলের তরে পড়ে মারা যাচ্ছে, বাসের ধাক্কায় মারা যাচ্ছে, এই এটা কামনা ছিল না আমাদের। সাধারণ লোক, সাধারণ জনগণ সরকারকে জিজ্ঞেস করছে যে কেন করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করতে গিয়ে কেন সাধারণ মানুষ মারা যাচ্ছে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে সম্প্রদায় এলো, গরিব মানুষ, এই গরিব মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি আজকে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে। আমরা এখানে এই অঞ্চলে যেটা শ্রীলঙ্কা বস্তি বলে চন্দ্রপুর, সেই এলাকায় আমরা বাচ্চাদের, দুস্থ বাচ্চাদের দুধ, বিস্কিট, ম্যাগি, চকলেট দিয়ে আমরা সাহায্য করেছি। আমরা আমাদের এই বিবাহবার্ষিকী মুক্ত আকাশের নিচে আমরা পালন করতে পেরে এবং আমার পাঞ্চালী ম্যাডাম আমাদের সাথে থাকাতে আমরা সৌন্দর্য মানে আরও বেশি আমরা আনন্দিত হয়েছি। আমরা আশা করব আমাদের যারা আমাদের কথা শুনছেন, যারা তারাও উদ্বুদ্ধ হয়ে তারাও এমন মানুষের পাশে এসে দাঁড়াবেন। আইনজীবীর এমন উদ্যোগ অন্যান্যদেরও উৎসাহিত করবে। পিওর এফর্ট চ্যানেল দিন রাত।